হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত কয়েকদিন ধরে আমি ইটালি ঘোরার ভিডিও শেয়ার করছি, আর আজকের এই ভিডিওটা সেই ট্রাভেল সিরিজের সব থেকে শেষ ভিডিও। এখন আমরা আছি ভেনিসের ট্রেন স্টেশনে। ভেনিস ঘোরা অলরেডি আমাদের হয়ে গেছে, আমরা এখন ট্রেনে করে যাব মিলান সিটিতে, আর কালকে মিলান থেকেই আমরা ব্যাক করে যাব অ্যামস্টারডামে। সন্ধে 7:45 আমাদের ট্রেন ছাড়বে, তার কিছুক্ষণ আগেই আমরা স্টেশনে চলে এসেছিলাম, আর আমরা মিলান পৌঁছে যাব 10:15। আর অনেকটা রাত করেই যেহেতু আমরা মিলানে পৌঁছাচ্ছি, তাই এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, যেটা মিলান হোটেলে গিয়ে আমরা খেয়ে নেব। তো এবার বলি, এই যে ট্রেনে করে আমরা যাচ্ছি, এর টিকিটের প্রাইস কত পড়লো? এক একজনের টিকিটের প্রাইস এখানে নিয়েছে 34 ইউরো করে, মানে ইন্ডিয়ান রুপিসে 3100 টাকা। ট্রেন থেকে আমাদের বিস্কিট, স্ন্যাক্স আর জলের বোতল দিল। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই কোনো চা কফি এরা দেয়নি, আর সাথে দিয়েছে একটা ফেস টিস্যু। আর আমরা নিজেরা ভেনিস থেকে ক্যানোঞ্চি বলে এই খাবারটা এনেছিলাম, এটা খেতে ছিল অসাধারণ। তো এই খাবারগুলো খেতে খেতে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা পৌঁছে গেছি মিলান স্টেশনে। একদম সঠিক সময়ে ট্রেনটা আমাদের মিলান স্টেশনে পৌঁছে গেছে, আর এখানে আমাদের যে হোটেলটা নেওয়া আছে সেটাও এই স্টেশন থেকে খুব বেশি দূরে না, হেঁটে 5 মিনিট মতো যেতে লাগবে। এখন আমরা আস্তে আস্তে এই স্টেশন থেকে বেরিয়ে যাব, আর গুগল ম্যাপের সাহায্যে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। হোটেল রুমে আমরা ঢুকে গেছি, এখন প্রথমেই আপনাদেরকে রুমটা দেখিয়ে দেই। সিটির মধ্যেই হোটেল, তাই সিটি ভিউ। আর এই যে ঢুকেই বাথরুম। আমরা মিলানের হোটেলে এইমাত্র ঢুকলাম, এখন রাত 10:30 মতো বাজে। ভেনিস থেকে আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল, আর হোটেলটা একদম মানে মিলান সেন্ট্রাল স্টেশন থেকে 2-3 মিনিট দূরেই, আর সত্যি খুবই সুন্দর হোটেলটা, মানে একদম মডার্ন হোটেল। এতদিন তো সব ওল্ড স্টাইলের হোটেলে থাকলাম, কারণ সিটিটাও ওল্ড ছিল, আর এই হোটেলটা সত্যি মডার্ন, সুন্দর। এখন ভেনিস থেকে আনা খাবারগুলো খেয়ে শুয়ে পড়বো, আর কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব মিলান সিটিটা ঘোরার জন্য। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম, আর পিছনের এটাই আমাদের হোটেল ছিল। আমরা হোটেলে ব্যাগটা রাখলাম, রেখে এখন সিটিটা ঘুরবো, তারপর আজকেই আমাদের নেদারল্যান্ডসে ফিরে যাওয়ারও ফ্লাইট আছে। এসে আমরা ব্যাগটা কালেক্ট করে তারপর এয়ারপোর্টে চলে যাবো। চলো এখন এই সিটিটা ঘুরে দেখি। এটাই হচ্ছে মিলানের ট্রেন স্টেশন। তবে এখন আমরা ট্রেনে করে কোথাও যাব না, এখন আমরা ধরবো মেট্রো। মেট্রো করে যাব মিলানের একটা ফেমাস চার্চ, যার নাম হচ্ছে ডুওমো দি মিলানোতে। তো প্রথমেই আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। আমরা যে টিকিটটা কাটলাম সেটা 90 মিনিটের জন্য অ্যাক্টিভেট থাকবে, আর এই টিকিটের প্রাইস নিল এক একজনের 2.20 ইউরো, মানে ভারতীয় টাকায় মোটামুটি 180 টাকা মতো। তো এখন মেট্রো ধরে সোজা আমরা চলে যাব সেই ডুওমোর সামনে, আর এই স্টেশনের নামও কিন্তু ডুওমো। একদম মেট্রো স্টেশনে সিঁড়িতে উঠতে গিয়েই দেখুন চার্চটা পড়বে, আর এখান থেকে কি অপূর্ব সুন্দর একটা ভিউ আসছে। মিলান সিটির মধ্যে সবচেয়ে ফেমাস দেখার জায়গা এই ক্যাথেড্রালটাই, আর এটা ছাড়াও যেসব জায়গায় আজকে আমরা ঘুরব সব জায়গায় প্রায় ওয়াকিং ডিস্টেন্সে, তাই আমাদের আলাদা করে কোনো ট্রান্সপোর্ট কস্ট লাগেনি। সকালবেলা যখন আমরা এই ক্যাথেড্রালের সামনে এসেছিলাম, 90 মিনিটসের একটা পাস কেটেছিলাম, আবার যখন আমরা বিকালবেলা হোটেলে যাব আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য, তখন আর একটা 90 মিনিটসের পাস কাটবো, তবেই কিন্তু আমাদের আজকে হয়ে যাবে।
এখানকার পায়রাগুলো মনে হয় নিজেদের খাবার ছাড়া বাইরের কোনো খাবারই পছন্দ করে না, কারণ আজকেও আমি এদেরকে কিছু বিস্কিট দিলাম, তবে দেখেই বোঝা যাচ্ছে সেই বিস্কুট ওদের মোটেও পছন্দ হয়নি। এর পরের বার থেকে ওদের খাবার কিনেই আমায় দিতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা ঢুকবো এই ক্যাথেড্রালের মধ্যে, তবে তার আগে দেখিয়ে দেই এই ক্যাথেড্রালের বাইরেটাও কত সুন্দর কাজ করা। দূর থেকে হয়তো ওই ক্যাথেড্রালের কাজগুলো অতটা বোঝা যায় না, কারণ হোয়াইট মার্বেলের উপর হোয়াইট দিয়ে যেহেতু ডিজাইন করা, অতটা বাইরে থেকে ফুটে ওঠে না। তবে এই ক্যাথেড্রালের বাইরের গাটা দেখুন কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে। এখানের প্রত্যেকটা স্পাইকের মাথায় দেখুন একটা করে ছোট ছোট স্ট্যাচু আছে, যেটা খুব জুম করলে তবেই বোঝা যাচ্ছে। এবার আমরা যাব এই ক্যাথেড্রালের টিকিট কাউন্টারে, আর এই কাউন্টারের বাইরে বেশ কিছুটা লাইন ছিল, আর আমরা অনলাইনে টিকিট কাটলাম তাই নিজেদেরকেই টিকিটটা কেটে নিতে হলো, আর যারা ক্যাশে কাটছে তাদের জন্য আলাদা করে কাউন্টার ছিল। এই টিকিটের প্রাইস আমাদের পড়লো এক একজনের 8 ইউরো করে, মানে ভারতীয় টাকায় 710 টাকা মতো। তবে এটা শুধুমাত্র ক্যাথেড্রালের ভিতরে ঢোকারই টিকিট, এটা ছাড়াও এখানে আলাদা কিছু কিছু টিকিট আছে যেখানে ক্যাথেড্রালের মাথায় ওঠা যায়, তাছাড়াও গাইডেড ট্যুরও হয়, তবে সেটার প্রাইস এর থেকে একটু বেশি। এই ক্যাথিড্রালের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এটা তৈরি হতে অলমোস্ট 600 বছর সময় লেগেছিল। এটা তৈরি শুরু হয়েছিল 1386 সালে, আর এর ফাইনাল কাজ শেষ হয়েছিল 1965 সালে, মানে প্রায় 6 যুগ ধরে এই ক্যাথিড্রালটা তৈরি হয়েছে। এই কাচের জানলাগুলোর মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, আর দেখুন প্রত্যেকটা কাচের মধ্যে পেন্ট করে কিছু না কিছু কাহিনী আঁকা আছে, আর এগুলো এতটাই ছোট ছিল যার জন্য আমার জুম করে এই ফুটেজটা নিতে হয়েছে। খালি চোখে দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এর ভিতর এত সূক্ষ্ম সূক্ষ্মও কাজ করা আছে। ক্যাথেড্রাল থেকে বেরিয়ে এখন আমরা যাব এখানকার ফেমাস একটা শপিং মলে, আর এই শপিং মলটাও ছিল ওই ক্যাথেড্রালের ঠিক পাশেই। এটা ভীষণ পুরানো একটা মল, এটা প্রায় 150 বছরের পুরানো। এটা তৈরি হয়েছিল 1877 সালের দিকে, আর এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। তবে আমরা এখানে কিছু কেনার জন্য ঢুকিনি, এখানে যেসব দোকান আছে তার বেশিরভাগই হাই এন্ড ব্র্যান্ডের। এই জায়গাটা একটা শপিং মল হলেও এটা ম্যাক্সিমাম ট্যুরিস্টদের ক্ষেত্রে আজ একটা ঘোরার জায়গাই। দেখতে পাচ্ছেন কত লোক এখানে এসছে, সবাই কিন্তু আমাদের মতোই এখানে আসে, ঘোরে, তারপর ফটো তুলে চলে যায়। কি এই জায়গাটা কেন স্পেশাল এত? কারণ ঠিক এই জায়গায় পাগলু গানে দেবদান এসেছিল। আমি যখন থেকে গানটা দেখেছি তখন থেকেই আমার এই জায়গায় আসার ইচ্ছা, আর আমি এখানে আসতে পেরেছি, আমি সত্যি খুব খুশি। ঠিক এই মলে নেচেছিল পাগলু গানের টাইটেল ট্র্যাক। বাহ, এখন বিকেল 5টা বাজে আর আমাদের অ্যামস্টারডাম যাওয়ার ফ্লাইট আছে 8:30। হাতে যেহেতু কিছুটা সময় আছে তাই এর পাশেই খুব সুন্দর একটা ফাউন্টেন আছে, সেটাই দেখতে যাচ্ছি। মিলানে টোটাল 3টে এয়ারপোর্ট আছে, তবে আজকে আমাদের ফ্লাইট আছে লিনাতে এয়ারপোর্ট থেকে, যেটায় যেতেও এখান থেকে খুব বেশি সময় লাগবে না। এই শহরে প্রায় 100-150 বছরের পুরানো ট্রামও চলে, তার মধ্যে সামনেই দেখুন একটা ট্রামের দেখা পেলাম, এর সামনে লেখা ছিল 1897, মানে প্রায় 125 বছরের পুরানো এই ট্রামটা, আর রীতিমতো দেখুন আজও চলছে।
এখান থেকে আমরা প্রথমে যাব আমাদের হোটেলে, কারণ ওখানে আমাদের যেহেতু লাগেজগুলো রাখা আছে। তারপর হোটেল থেকে আমরা যাব এয়ারপোর্টে। তবে আজকে এয়ারপোর্ট যাওয়ার সময় খুবই সমস্যায় পড়ে গেছিলাম, সেই সময় আমার একদমই ভিডিও করা হয়নি। ঘটনাটা হয়েছিল, আমাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য টোটাল তিনটে মেট্রো চেঞ্জ করে যেতে হতো। প্রথম দুটো মেট্রো তো আমরা ঠিকঠাকই চেঞ্জ করে নিয়েছি, কিন্তু তিন নম্বর মেট্রো ধরার সময় আমরা জানতে পারলাম যে সেই মেট্রো লাইনে কাজ চলছে, আর তার বদলে অল্টারনেটিভ একটা বাস দেয়া হয়েছে যেটা মেট্রো স্টেশনের বাইরে থেকে পাওয়া যাবে। আর সেই বাস মোটামুটি আমরা আধ ঘন্টা পৌনে এক ঘন্টা রাস্তার এদিক ওদিক অনেক খুঁজেও পাইনি, আর যাকেই আমরা জিজ্ঞাসা করছি কেউ এখানে সেরকম ইংলিশ বুঝতে পারছিল না। আর এই বাসটা যেহেতু কিছুদিন আগেই অল্টারনেটিভ দেওয়া হচ্ছে, যাকে আমরা বলছি বাস নাম্বার 4, সবাই আমাদের মেট্রো লাইন দেখিয়ে দিচ্ছে। শেষে একজন পুলিশ অফিসার আমাদের বলে দেয় বাসটা কোন দিক দিয়ে যাচ্ছে, তারপরেই আমরা এই বাসে করে এয়ারপোর্টে আসি। মাঝখানে তো মনে হয়েছিল যে আমরা এই ফ্লাইটটাই মিস করে যাব। আমরা আজ মিলান থেকে অ্যামস্টারডাম যাচ্ছি ইটালিয়ান এয়ারওয়েজের ফ্লাইট করে। এখান থেকে 8:30 সময় উঠলাম আর অ্যামস্টারডামে পৌঁছে যাব 10:30, মানে টোটাল 2 ঘন্টা যেতে সময় লাগবে। তারপর এয়ারপোর্ট থেকে একটা ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার পুরো ইটালি ব্লগ আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।